হাই বন্ধুরা, আমি সোমনাথ স্যার। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, যেটা তোমাদের কাছে ডিসকাস করব। তার আগে একটা কথা বলছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করতে পারো। তা যাই হোক, আমি আজকে তোমাদের যারা এবছর WBCS পরীক্ষার জন্য খাটছো এবং প্রাইমারি টেট এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের বায়োলজির একটা গুরুত্বপূর্ণ টপিক আমি আজকে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে ভিটামিন সম্পর্কে। তাহলে দেখো তোমরা, আজকের টপিক হচ্ছে ভিটামিন, ঠিক আছে? আগে বলি, ভিটামিনটা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ভিটামিন কথাটা বলছি, ভিটামিন কথাটি প্রথম ব্যবহার করে কথাটি প্রথম ব্যবহার করছে ভিটামিন কথাটি ব্যবহার করেন বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক, ঠিক আছে? তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে এটা, যে ভিটামিন কথাটি কে ব্যবহার করে, ঠিক আছে? বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক প্রথম ভিটামিন কথাটি ব্যবহার করে। তাহলে দ্রাব্যতা অনুসারে ভিটামিন হচ্ছে দুই প্রকারের, ঠিক আছে? দ্রাব্যতা অনুসারে ভিটামিন দুই প্রকার, একটাকে বলছে জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন, আর একটা আছে তোমার স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন, ঠিক আছে? স্নেহে বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন, ঠিক আছে? তাহলে দ্রাব্যতা অনুসারে ভিটামিন আমরা দুই প্রকার পেলাম, জলে দ্রাব্য ভিটামিন আর একটা স্নেহ বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন, ঠিক আছে? তাহলে জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে তোমার বি এবং সি, ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন হচ্ছে এ ডি ই কে, ঠিক আছে? তাহলে আজকে টপিক হচ্ছে, আমি জলে দ্রাব্য দুটো ভিটামিন পেয়েছি, আমি সি সম্পর্কে আজকে আলোচনা করছি, ঠিক আছে? তাহলে জলে দ্রাব্য ভিটামিন সি, ভিটামিন সি, ঠিক আছে? দেখো সিটা কি, প্রথমে জানতে হবে ভিটামিন সি এর রাসায়নিক নাম। তাহলে এর রাসায়নিক নাম হচ্ছে তোমার অ্যাসকরবিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এর ভিটামিন সি রাসায়নিক নাম পেলাম অ্যাসকরবিক অ্যাসিড। কোথায় পাওয়া যায় ভিটামিন সিটা, কোন কোন খাদ্যে, সেটা জানতে হবে। এটার উৎস হচ্ছে তোমার টক জাতীয় ফলের মধ্যে, কিন্তু ভিটামিন সিটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? টক জাতীয় ফলে, তাহলে টক জাতীয় ফল কোনগুলো, যেমন হচ্ছে তোমার লেবু, কমলা লেবু, পাতি লেবু যেগুলো আছে, ঠিক আছে? লেবু, তারপরে তোমার তেঁতুল, পেয়ারাতে কিছু পরিমাণে পাওয়া যাচ্ছে তোমার, ইত্যাদি লিখলাম, কাঁচা লঙ্কা, এগুলো ধরো। দেখো এর ভিটামিন সি এর কাজ কী, তাহলে যে কোনো একটা ভিটামিনের, ধরো প্রত্যেক ভিটামিনে কিন্তু কাজ রয়েছে, ঠিক আছে? ঠিক সেরকম ভিটামিন সি এর কাজ হচ্ছে তোমার, এটা কিন্তু আমাদের দাঁতের অনেকের স্কার্ভি রোগ থাকে, সেই স্কার্ভি রোগটা প্রতিরোধ করে, ঠিক আছে? স্কার্ভি রোগ প্রতিরোধ করছে। এর অভাবজনিত লক্ষণটা মুখস্থ করতে হবে, এর অভাবজনিত লক্ষণটা কি দেখব, যে এর অভাবে তোমার স্কার্ভি রোগ হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ভিটামিন সম্পর্কে আজকে, আজকে প্রথম বায়োলজি টপিক আমার, ভিটামিন কথাটি প্রথম ব্যবহার করে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক, দ্রাব্যতা অনুসারে ভিটামিন দুই প্রকার, জলে দ্রাব্য ভিটামিন
B.A.C. পেয়েছি, সিম বা ফ্যাটি দ্রব্য ভিটামিন হচ্ছে এডি কি, জলদ্রব্য ভিটামিনের টপিক ছিল আজকে ভিটামিন সি সম্পর্কে। এর রাসায়নিক নামটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য এইগুলোই পড়বে মেনলি, রাসায়নিক নাম, উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ, ঠিক আছে? তাহলে এটা ছিল আজকে টপিক, বিশেষ করে যারা প্রাইমারি টেটের জন্য এবছর পড়ছো 2020-তে প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এই ভিটামিন আমি নেক্সট ভিডিওতে আর বাকি যে ভিটামিনগুলো পড়ে থাকলো সেগুলো ধরো আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই যে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দেবে, তোমাদের ভিডিওগুলো পেতে সুবিধা হবে এবং তোমাদের একটা প্রস্তুতি নিতে পারবে এখান থেকে।